এই হচ্ছে হুয়াওয়ের নতুন সুপারস্টার হুয়াওয়ের মিড রেঞ্জের নতুন স্মার্টফোন নোভা থ্রি ই ডিজাইন ও বিল কোয়ালিটি নিয়ে বললে এর ডিজাইন বেশ সিম্পল আর সুন্দর ব্যাক প্যানেল খুবই স্মুথ স্লিপারি আর লাইট রিফ্লেক্ট করে খুবই সুন্দরভাবে পিছনে ইউজ করা হয়েছে ডুয়েল রেয়ার ক্যামেরা আর ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকছে মাঝখানে ডান পাশে থাকছে পাওয়ার বাটন আর ভলিউম রকার এবং বাম পাশে থাকছে একটি স্লট যেখানে আপনি দুটি সিম কার্ড অথবা একটি সিম কার্ড এবং একটি এস ডি কার্ড ইউজ করতে পারবেন নিচের দিকে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক মাইক্রোফোন স্পিকার গ্রিল এবং টাইপ সি ইউএসবি পোর্ট গুড জব সামনের দিকে থাকছে নচওয়ালা ফুল ভিউ ডিসপ্লে এবং রিমেম্বার লাস্ট ভিডিওতে বলেছিলাম এই ট্রেনটাকে আঁকড়ে ধরেছে প্রায় সব অ্যান্ড্রয়েড ম্যানুফ্যাকচারার আর নিচের দিকে হুয়াবের ব্র্যান্ডিং সহ থাকছে একটি চিন বেজেল এবং এখানে খুদ খুদ লাগলে আপনাকে বাজেটের কথা একটু ভাবতেই হবে আর যদি পজিটিভলি নেন সেক্ষেত্রে ওয়ান হ্যান্ড্রেড ইউজিংয়ের সুবিধার দিকটাও দেখতে হবে সো ওভারঅল ডিজাইন বেশ সুন্দর এবং একটি প্রিমিয়াম ফিল দেয় তবে বিল কোয়ালিটির ক্ষেত্রে এর অপিনিয়নটা বেশ কনফিউজিং বিকজ মেটাল বিল্ডের সাথে গ্লাস বডি বেশ ভালো দিক তবে ডিভাইসের ওজনের ক্ষেত্রে অনেকটাই হালকা বাট মোটেও চিপ ফিল দেয় না এবং ডিভাইস বেশ হ্যান্ডি এবার কথা বলছি এর ডিসপ্লে সেকশন নিয়ে 5.84 ইঞ্চ থাউজেন্ড এইটি ইন্টু টোয়েন্টি অর্থাৎ ফুল এইচ ডি প্লাস রেজুলেশন ডিসপ্লের অ্যাসপেক্ট হচ্ছে নাইনটিন ইস টু নাইন এবং পিপিআই চারশো বেশ দারুণ সুন্দর এবং অনেক শার্প 96% সিক্স color gamut কারণে কন্টেন্ট বেশ রিচ ভাইব্রেন্ট আর ডিটেলসফুল লাগে আর ডিসপ্লে টাচ রেসপন্স ছিল দারুণ তবে নচ নিয়ে যদি কোনো ঝামেলা লাগে সেটিংয়ের এখান থেকে আপনি এটিকে হাইট করতে পারবেন আর আরেকটা কথা একটু বলে দিচ্ছি যেহেতু কে অ্যান্ড্রয়েড ডিভাইস একটু ফিউচারিস্টিক ডিজাইন হিসেবে নেওয়া হচ্ছে সো আমরা ধরে নিতেই পারি অ্যান্ড্রয়েড পিতে এই কে ঘিরে আমরা বেশ কিছু ফিচার পেতে যাচ্ছি এবার চলে সোজা শো ক্যামেরা সেকশনে স্পেক অনুযায়ী বললে রেয়ারে থাকছে এফ টু পয়েন্ট টু অ্যাপারচার সমৃদ্ধ সিক্সটিন মেগাপিক্সেলের সেন্সর পিক্সেল সাইজ ওয়ান পয়েন্ট ওয়ান টু মাইক্রন আর সাথে থাকছে ডেপথ সেন্সিং টু মেগা পিক্সেলের সেন্সর ডে লাইটে বেশ ভালোই ছবি তুলতে পারে এই ক্যামেরা এবং আলো বেশি থাকায় ডিটেলসও ধরে রাখে ভালো আর লো লাইটে ওভারঅল স্টেবল হাতে ভালো শার্পনেস আর নয়েস ছবি তোলা সম্ভব পোর্ট্রেট মুড অ্যাজ ইউজুয়াল আর্টিফিশিয়াল বোকে ইফেক্ট দেয় তবে দেখতে বেশ সুন্দরই লাগে আর ভিডিওর কথা বললে থার্টি এফ ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করা যাবে বাট কোনো ইআইএস বা ওআইএস এখানে থাকছে না ফ্রন্টে সিক্সটিন মেগাপিক্সেলের এফ টু পয়েন্ট জিরো অ্যাপারচারের ক্যামেরা যার পিক্সেল সাইজ হচ্ছে ওয়ান মাইক্রন এবং এই ক্যামেরা ছিল ওভারঅল পারফেক্ট কিছুটা ওভার এক্সপোজড হলেও বন্ধুবান্ধব ফ্যামিলির অর্থাৎ সোশ্যাল মিডিয়া ওর্তি সেলফি তোলা যাবে এখানে অ্যান্ড ফ্রন্টেও থাকছে সফটওয়্যার বেস পোর্ট্রেট সাথে থাকছে এআই লেন্স যেখানে লাইভলি ছবিতে এরকম বেশ কিছু কারসাজি করা যাবে সো বেশ কিছু পিকচার স্যাম্পল দিচ্ছি চেক করতে পারেন ওয়াওয়ে নোভা থ্রি ই স্মার্টফোনে ইউজ করা হয়েছে ওয়াওয়ায় নিজস্ব হাইসিলিকন কিরিন সিক্স ফিফটি নাইন চিপসেট এই চিপসেট সম্পর্কে আমরা এর আগেও জেনেছি পারফরমেন্স লেভেল কম্পেয়ার করা যায় স্ন্যাপড্রাগন সিক্স টোয়েন্টি ফাইভ বা স্ন্যাপড্রাগন সিক্স টোয়েন্টি সিক্সের সাথে আর এখানে থাকছে ফোর জিবি র্যাম এবং সিক্সটি ফোর জিবি রোম সো বেশ ব্যালেন্স হার্ডওয়্যার স্মার্টফোনটিতে রান হচ্ছে ইএম ইউআই এইট পয়েন্ট জিরো যা কিনা বেসড অন অ্যান্ড্রয়েড এইট পয়েন্ট জিরো ওরিও হেভি কাস্টমাইজড ইউআই কে বেশ অপটিমাইজ করেছে হুয়াওয়ে রেগুলার ইউজে কোনো ল্যাগ বা ডিলে ছিল না এবং মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও ছিল দারুণ মিড গ্রাফিক্সে পাবজি গেম খেলেছি বেশ অনেকক্ষণ এবং খুব স্মুথলি রান করেছে এবং তেমন কোনো হিটিং ইস্যুও ছিল না সো পারফরমেন্স দিকটা ছিল বেশ ইমপ্রেসিভ নোভা থ্রি স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট পজিশন যেমন পারফেক্ট ছিল এর পারফরমেন্সও ছিল পারফেক্ট অনেক ফাস্ট আর রেসপন্সিভ কাজ করেছে এটি আর এখানেও আছে ফেস আনলকিং ফিচার যার পারফরমেন্স ছিল দারুণ এবং এখানে কমপ্লেনের কোনো সুযোগ রাখিনি হুয়াবে আর ব্যাটারি সেকশন নিয়ে বললে থ্রি থাউজেন্ড ব্যাটারি তেমন কোনো হেডেকের কারণই হবে না ডে টু ডে ইউজে যদি না হাইলি পারফর্মার হন আর যেহেতু ইউএসবি টাইপ সি রয়েছে এবং হুয়াওয়ে নিজে ক্লাইম করছে এখানে হাই স্পিড চার্জিং রয়েছে সো পাওয়ার অফ করা যাবে ও ফাস্ট আর ইউআই তে রয়েছে বেশ কিছু পাওয়ার সেভিং অপশন যা কিনা লাইফ সেভিং অবটে সো এই ছিল হোয়াওয়ের নোভা থ্রি স্মার্টফোনের হ্যান্ডসন রিভিউ এবং এটি একটি ইমপ্রেশন বেসড ভিডিও সো কেমন লাগলো জানান হোয়াওয়ের নতুন এই সুপারস্টারকে এবং খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আসছে মিড রেঞ্জের এই তিন নচ বসের কম্পেরিজন সো সাবস্ক্রাইব করুন আর্টিক ইউটিউব চ্যানেলে এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে আইকন আছে ফর ফিউচার আপডেট সেটিকে প্রেস করতে ভুলবেন না